আজ আমি কড়াইশুঁটির একটা অসাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। কড়াইশুঁটির কচুরি, পরোটা এগুলো তো আমরা প্রায় খেয়ে থাকি, তবে শুধুমাত্র ডিম আর কড়াইশুঁটি দিয়ে এই রেসিপিটাও আপনারা যদি ট্রাই না করেন তাহলে খুব মিস করবেন। ভাত বা রুটির সাথে এই রেসিপিটা দারুণ জমে যায়। হ্যালো ফ্রেন্ডস, আমি নন্দিতা, নন্দিতার রেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে অনেক পুরনো দিনের হারিয়ে যাওয়া রেসিপির সাথে সাথেও নতুন অনেক রেসিপিও দেওয়া আছে। এবার থেকে প্রত্যেক সোম, বুধ, শুক্র রাত্রি 8টার মধ্যে নতুন নতুন কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন সমেত অল বাটনটাও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন দেরি না করে আজকের রেসিপি তৈরি করে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইশুঁটিটাকে বেটে নেব। এখানে আমি 1 কাপ মতন কড়াইশুঁটি নিয়েছি, বড় কাপের 1 কাপ, আর নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। পেস্টটা একদম জল ছাড়া আমি বাটবো, জল দিয়ে বাটলে হবে না, ঠিক এই রকম শুকনো পেস্ট তৈরি করতে হবে। কড়াইশুঁটি বাটাটা একটা বাটিতে নিয়ে এবার আমি পরস্পর কিছু উপকরণ এতে অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর চিনি। এবার দিচ্ছি 1 চামচ মতন আদা রসুন বাটা, কিছু কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, 1টা পেঁয়াজের ½ আমি কুচিয়েছিলাম ছোট ছোট করে সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1টা ডিম, আর দেব বেসন, বেসন এখানে 2 চামচ দিলাম, বেসনটা দিলে বাইন্ডিংটা খুব সুন্দর হয়। এবার দিচ্ছি সামান্য একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন, যে যেমন ঝাল খাবেন। আর দিচ্ছি চাট মশলা। সমস্ত উপকরণটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আমি হাত দিয়েই মেখে নিচ্ছি, হাত দিয়ে মাখাটা বেশ ভালো হয়। মাখা হয়ে গেছে, এবার আমি এটা 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর গ্যাসটা অন করে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ননস্টিকের, তাতে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে আমি প্রায় 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা হালকা গরম হলে মিশ্রণটা কেটে নিয়ে আমি এইভাবে হাতে একটু প্রেশার দিয়ে চ্যাপটা করে আমি এগুলোকে বড়ার আকারে ভেজে নেব। গ্যাসের আঁচটা অবশ্যই মিডিয়াম টু লোয়েতে থাকবে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, এটা ঢাকা দিয়ে দিয়েই ভাজতে হবে। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম, দেখুন বড়াগুলো কেমন ফুলে উঠেছে। যেহেতু এতে ডিম দেওয়া আছে সেই জন্যই এই বড়াগুলো এইভাবে ফুলে উঠেছে। এবার আমি উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে আরও 2 মিনিট এটাকে ফ্রাই করে নেব। দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এই বড়া ভাজাগুলো চা বা কফির সাথে শুধু খেতে ভালো লাগে। আপনারাও এই রেসিপিটা অবশ্য করে ট্রাই করে দেখবেন, খেতে অসাধারণ হয়। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, বড়া ভাজার তেলটাও আমি দিয়ে দিয়েছি, তার সাথে আরও একটু সর্ষের তেল আমি অ্যাড করেছি। 2টো মিডিয়াম সাইজের আলু এইভাবে ডুমুডুমো করে কেটে নিয়েছি, সেটা আমি লাল লাল করে ভেজে নেব। এই রান্নাটায় মনে করলে আপনারা আলু নাও দিতে পারেন, শুধুও ভালো লাগে। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। প্রথমেই আমি দিয়ে দিলাম 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার পরিমাণ মতো, মোটামুটি 2 চামচ মতোই আমি এখানে নিয়েছি। সামান্য একটু জল দিয়ে মশলাটার একটা পেস্ট আমি বানিয়ে নেব। মশলাটা এইভাবে তৈরি করে নিলে তরকারির স্বাদটা ভীষণই ভালো হয়।
মশলাটা তৈরি করে নিয়ে আমি ঢেকে রেখে দেব 2 মিনিট। তারপর আমি রান্নাটা শুরু করব। আমি এবার আরও একটু তেল অ্যাড করলাম। তেলটা অ্যাড করে আমি এখানে গোটা জিরে, 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এতে 1টা মাঝারি সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে 1.5 চামচ মতন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুনটা দিয়েও ভালো করে ভাজতে হবে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার যে মশলাটা আমি বাটিতে তৈরি করে নিয়েছিলাম সামান্য জল দিয়ে, সেটা এবার দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে 2 মিনিট ধরে ভালো করে কষতে হবে, যতক্ষণ না এর থেকে তেল ছাড়ছে। দেখুন মশলাটা থেকে কেমন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি 1টা বড় সাইজের টমেটো ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব আরও 2 মিনিট। আমি এবার সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার আমি এটা একটু ঢেকে 2 মিনিটের জন্য মশলাটাকে কষাবো। 2 মিনিট পর ঢাকা খুলে নিলাম। টমেটোটাও অনেকটা নরম হয়ে গেছে। টমেটোটা খুন্তির আগায় করে করে এইভাবে ভেঙে ভেঙে দিচ্ছি, মশলার সাথে যাতে মিশে যায়। মশলাটা কষিয়ে নেবার পর আমি এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা মিডিয়ামে আছে। এবার কিছুক্ষণ আলু দিয়ে মশলাটার সাথে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এবার জল অ্যাড করে দিচ্ছি। মিক্সির বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এছাড়াও আরও একটু জল আমি অ্যাড করলাম। জল একটু বেশি দিতে হবে। 2 মিনিটের জন্য ঢেকে রান্না করে নিলাম। আলুগুলো যেহেতু আগে থেকেই ভালো করে ভাজা আছে, তাই খুব বেশি রান্না করতে সময় লাগবে না। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। এবার আমি বড়াগুলোকে অ্যাড করে দিচ্ছি। বড়াগুলোকে অ্যাড করে দিয়ে আমি ভালো করে ঝোলের সাথে বড়াটা মিশিয়ে নিচ্ছি, যাতে বড়াগুলোর মধ্যে ঝোলটা ঢোকে। ভাতের সাথে খেলে জলটা আরেকটু লাগবে। রুটির সাথে আমি সার্ভ করব বলে আমি জলটা বেশি এখানে দিইনি। বড়াগুলো ঝোলের সাথে মিশিয়ে নেওয়ার পর আমি আবার ঢেকে 2 মিনিটের জন্য রান্না হতে দেব, গ্যাসের আঁচটা একদম লোয়েতে রেখে। আমি এখানে একটু চেক করে দেখে নিলাম, নুনটা একটু লাগবে, তাই সামান্য একটু লবণ দিলাম আর দিলাম 2টো কাঁচা লঙ্কা। 2 মিনিট ঢেকে রাখার পর ঢাকনাটা খুলে নিলাম। খুলে নিয়ে দেখুন কড়াইশুঁটির এই রেসিপিটা তৈরি হয়ে গেছে। এবার উপর থেকে সামান্য একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। আপনারা মনে করলে উপর থেকে গুঁড়ো গরম মশলাও দিতে পারেন, আমি এখানে দিইনি। খানিকক্ষণ ঢেকে রাখার পর আমি 1টা প্লেটে তরকারিটা সার্ভ করে দিচ্ছি। তাহলে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই রকম নতুন নতুন রেসিপি আমি প্রতি সোম বুধ শুক্র রাত্রি 8টার মধ্যে আপলোড করব। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজ এই পর্যন্তই। আবার 1টা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।